বয়সের আর ভিডিওগুলো দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ভাইয়া অনেক হেল্পফুল, আপনারা ভাইয়া অনেক কিছু আসলে আপনাদের জন্য চেষ্টা করবে, আপনারা যদি আসতে চান তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আজকে যাচ্ছি মেনিলাতে, আসলে মেনিলাতে দেখাবো যে কিছু ভালো জায়গা, যারা বাঙালি ঘুরতে আসেন কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, কি করবেন, এগুলো একটু ইনফরমেশন দিব। এতে কোথায় গেলে হোটেল চিপে পাবেন এবং কোথায় উঠলে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তো এইটার একটা ইনফরমেশন দিব। আরেকটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে একটা বাঙালি ভাই আমার ভিডিও দেখছে মালয়েশিয়া থেকে, উনি আসছে, ওনার সাথেও দেখা করতে যাবো। আশা করি ওনার সাথে দেখা করে ওনারে নিয়ে কিছু ঘুরবো বা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ওনার সম্পর্কেও একটু জানাবো, যেহেতু উনি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে আসছে আর আমি যেখানে বলছি সেইখানে উঠছে, তো সেই জন্য ওনাকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দেবো, ইনফরমেশন দিব মেনিলার কোন জায়গায় থাকলে আপনারা বিভিন্ন জায়গায় সহজে যেতে পারবেন এবং কী কী দেখতে পারবেন। তিন চার দিনের ভিতরে আপনারা ঘুরবেন থাকবেন, কাছাকাছি কোথায় গেলে আপনারা ভালো প্লেস দেখতে পারবেন, ঘুরতে পারবেন, এইগুলো আমি একটু ইনফরমেশন দেব। এই হচ্ছে মেনিলা শহর। আমি আসলে এখানে লোকেদেরকে যারা আসতে চায় আমার কথা শুনে তাদেরকে বলি, এখানে একটা পাসাই সিটি বুন্দিয়া, এলআরটি বুন্দিয়া নামক জায়গায় আপনারা উঠেন। এটা বলার কারণ হচ্ছে এইখান থেকে আপনারা চতুর্দিকে যেতে পারবেন, এখানে বাস সার্ভিস বলেন, লং জার্নি বলেন, শর্ট জার্নি বলেন, বাস স্টেশন সবগুলো এখানে, তো এর জন্য আমি বলি। আর হোটেলগুলো এখানে চিপে পাওয়া যায়, সস্তায় দামি সব কিছুই আপনারা পাবেন। তো এই হচ্ছে মেট্রো মেনিলার একটা জায়গা যেখানে আপনারা ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে মল অফ এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম যে শপিং সেন্টার এটা এখানে, তো এটা ঘুরে আপনারা দেখতে পারেন। প্রায় হাফ বেলারও বেশি লাগবে, হাফ দিনেরও বেশি লাগবে এটা পুরোটা শুধু ঘুরতে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেজার পার্ক, আসলে এটা মেনিলার মাঝে সবচেয়ে বড় পার্ক। এখানে ঐতিহ্যবাহী কিছু স্থাপনা আছে, দেখার মতো কিছু জিনিস আছে, এখানে মেনিলার যেসব ম্যাপ আছে সেটা এখানে ইয়ে আছে, তো এইটা আপনারা দেখতে পারেন। এটা একদম আমি যেই স্পেসে বলছি থাকার জন্য এটার কাছাকাছি আছে, আপনারা অনায়াসে ট্যাক্সি ক্যাবে 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে এটা রেজার পার্কে আপনারা যেতে পারেন। এরপরে যেটা বলতেছি সেটা হচ্ছে একটা শপিং সেন্টার, মূলত এটা এখানে কেনাকাটা খাওয়া দাওয়া এর জন্য আসা হয়, কিন্তু এটার একটু ডিফারেন্ট কারণ এটার ভিতরে একটা লেক আছে এবং ইতালির ভেনিস শহরের আদলে এটা তৈরি করা হয়েছে, যার জন্য এখানে এটার নাম দেওয়া হচ্ছে ভেনিস প্লাজা। এরপরে যেটা বলবো সেটা আমার কাছে মেনিলার ভিতরে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, সেটা হচ্ছে মেনিলা ওশান পার্ক। এটার ভিতরে ঢুকতে হলে আপনাকে 688 পেসোর একটা টিকিট কাটতে হবে, এটার ভিতরে হোটেলও আছে, তবে এটা দেখা আপনাদের মজা পাবেন। যারা ঘুরতে আসবেন অবশ্যই এটার ভিতরে একবার যাবেন, কারণ এটার ভিতরে মেনিলার যত আছে, ফিলিপিনের যত শৈবাল আছে, মাছ আছে, সরীসৃপ প্রাণী আছে, সব কিছু এটার ভিতরে একদম লাইফস্টাইলে দেখাচ্ছে। এবং এটার ভিতরে আপনারা যখন ঘুরবেন তখন এটার ভিতরে খাওয়া দাওয়া, তারপরে হোটেল থাকার জন্য ব্যবস্থা আছে, সব কিছু মিলে এটা একদম অসাম একটা জায়গা এবং দেখা আপনার আসলে শান্তি পাবেন। মেইনলি হচ্ছে এখানে আসার পরে এই ওশান পার্কটা যারা দেখবে তারা এখানে আসলে খুবই এনজয় করতে পারবে, বিশেষ করে যদি বাচ্চা থাকে তাহলে তো অনেক মজা হবে, তো আপনারা এই ওশান পার্কটা ভিজিট করতে পারবেন। তো বাঙালি ভাই পাইলাম, অনেক ঘুরে গেলাম, বাইরে নিয়ে বাঙালি খাবার খাওয়াইতে নিয়ে আসছি, তো চেষ্টা করতেছি বাইরে একটু দেশি খাবার খাওয়াইতে, যেহেতু এখানে দেশি পাওয়া যায় না, হালাল খাবার পাওয়া যায় না, তারপরে এখানে নিয়ে আসছি। এই ভাইয়ের সাথে পরিচয় ভিডিও দেখেই, উনি মালয়েশিয়া থেকে আসছে, আজকে রাতে আবার চলে যাবে, একদিন আগে মাত্র আসছে। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে এমডি লিওন মুন্সি, আমি মালয়েশিয়া থাকি। আমি মালয়েশিয়া থেকে ভাইয়ের ভিডিও ইউটিউবে ভিডিওগুলো দেখছি, পরে ভাইয়ের সাথে আমি কথা বললাম যে ভাইয়া আমি তো আসতে চাচ্ছি 10 তারিখ আমার ফ্লাইট, পরে ভাইয়া বলছে ঠিক আছে তুমি আসো, ভাইয়া আমাকে হোটেলের অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে তুমি এখানে হোটেলে থাকো, আমি আসতেছি। পরে আজকে ভাইয়া আসে, ভাইয়া এসে আমাকে একটা বাংলা রেস্টুরেন্টে নিয়েছে, বাংলা খাবার খাওয়ার জন্য, হালাল খাবারটা খাওয়ার জন্য ভাইয়া নিয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের ভিডিওগুলো দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ভাইয়া অনেক হেল্পফুল, আপনারা ভাইয়া অনেক কিছু আসলে আপনাদের জন্য চেষ্টা করবে, আপনারা যদি আসতে চান তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ ভাই। বাঙালি ভাইয়ের যে বলছিলাম এনে আসার জন্য, তো উনি আসছে, এই হোটেলে উঠছিল, এখন চেক আউট, আমরা বাইরে গেছিলাম ঘুরিয়া খাওয়া দাওয়া করিয়া রেস্ট নিয়ে আসছি, তো
বাঙালি ভাইটা এখন চলে যাবে রিমন ভাই। তো ওর চেক আউটের টাইম এই হোটেলে মোটামুটি রিজনেবল ছিল ভাই। ভাড়া কত ছিল এটা ভাই? আপনি যেটা আমাকে বলছিলেন মোবাইলে সেটাই ভাড়া ছিল, অন্যরকম ভাবে কিছু বলার কিছু নেই। আপনি মালয়েশিয়া থাকতে যেটাই আপনি বলছিলেন আসলে তার মধ্যেই পাইছে, আরো কিছুটা কম পাইছে। যাই হোক ভাই, আমি আপনি যে চলে যাচ্ছেন আপনি শর্ট টাইমে আইছেন, আমি যে দেখা করতে পারছি এটা লেগে আমি খুশি। আর আমি আপনার থেকে আমি অনেক বেশি খুশি আসলে। মানুষ মানুষের জন্য এতটা করে, আপনার আপনি এতটা ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন। চেষ্টা করছি, তাও তো আপনি ভালো করে খাওয়ানো, ভালো করে কথা বলা, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারিনি আর কি। তো এনে আবার দেখা হবে ভাই। মানুষ এতে জব করে, জব করার খাতিরে এখানে ঢুকছিল, আমার ভিডিও দেখছিল, যার জন্য যোগাযোগ করছে। পরে আমি অনেক দূরে থাকি, 100 কিলোমিটার দূরে থাকি, তারপরে ভাইয়ের সাথে আসছি দেশের টানে মিট করার জন্য, যেহেতু সে আমার সাথে যোগাযোগ করছে, কথা বলছে, ভাল লাগছে। তবে বাইরে আমার মানুষ হিসেবে অনেক ভাল লাগছে, এটা হচ্ছে মেন কথা। আমার কেমন লাগছে আমি জানি না, ঠিক আছে, তাহলে ঘুষেন আপনি। তাহলে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো উনি আজকে রাতে 1টার সময় ফ্লাইট, 1টার ফ্লাইটে উনি মালয়েশিয়া চলে যাবে। তো আশা করি যারা আসবেন দেখা করবেন, চেষ্টা করবেন যোগাযোগ করতে, এই আর কি। তো ভালো থাকবেন।